প্রিয় দর্শক, আপডেট টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আমি রায়হান হোসাইন। দর্শক, এখন ঘড়ির কাঁটার সময় 2:45। এখন যদি চট্টগ্রামের পরিস্থিতি আমি জানাতে চাই, তাহলে জনজীবনে একেবারে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন, সারা বাংলাদেশে কিন্তু গতকাল ফেসবুক জুড়েই চলছিল নানা আলোচনা এবং সমালোচনা। সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ছিল, আবার অনেকের মনে ভয় ছিল যে কী হয় কী হয়। সবার মনে ভয় কী হয় কী হয়। সেই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু চট্টগ্রামের যানবাহন চলাচল করতে শুরু করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম নগরীর ব্যাংক পাড়া নামে খ্যাত সেই আগ্রাবাদে। সারা বাংলাদেশের মধ্যে ঢাকার পরেই চট্টগ্রাম কিন্তু অধিক মূল্যবান, অর্থাৎ চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়ে থাকে। অর্থাৎ এই বাণিজ্যিক রাজধানীতে যেহেতু যান চলাচল স্বাভাবিক রয়েছে, এতে করে আসলে বোঝা যায় যে চট্টগ্রামে নাশকতা কিন্তু আসলে হয়নি, বা এটির যে আমাদের মনে আতঙ্ক ছিল সে কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। এর আগে একটু বলে রাখি, আজকে কিন্তু নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ কিন্তু আসলে একটি কর্মসূচি ছিল, সেটিকে কিন্তু আসলে এই উপলক্ষে কিন্তু নাশকতা হওয়ার সম্ভাবনা ছিল, এটি এড়াতে কিন্তু চট্টগ্রামে সর্বোচ্চ যে সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে। আমার পাশে, ঠিক পশ্চিম পাশেই দেখা যাচ্ছে যে পুলিশের গাড়ি রয়েছে। এখানে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যেন কোনো নাশকতা আসলেই তারা যেন মোকাবেলা করতে পারে এবং নাশকতাকারীকে তাৎক্ষণিক তারা যেন গ্রেপ্তার করতে পারে। আমি দেখাচ্ছিলাম কিছু মানুষ আসলে এখানে আছে, মানুষের মনে এখন প্রশান্তি আছে। কিন্তু গতকাল রাত সেই 7-8টার পর থেকেই কিন্তু ফেসবুক জুড়ে নানা রকমের গুঞ্জন ছিল যে আজকে হয়তো কিছু একটা হবে। তবে সেই কিছু কি হবে, এটি কিন্তু জনগণ এখনো আসলে দেখেনি। তাদের মনে একটাই প্রশ্ন যে তাহলে কি হতে যাচ্ছে। তবে এই মুহূর্তে এখন 2:45-47, এখন পর্যন্ত কিছু কিছু হয়নি, আর চট্টগ্রামে এখন জনজীবনে একদম স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। তবে ঢাকার যেই 0 পয়েন্ট আছে, যেখানে আওয়ামী লীগের কিন্তু সেই কর্মসূচি দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু আমাদের প্রতিনিধিরা খবর নিয়েছে তেমন কোনো আসলে বিশৃঙ্খলা নাশকতা কিন্তু সেখানে হয়নি। তবে দুই একজন সেই ছাত্রলীগের কর্মীকে কিন্তু আসলে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি যদি এখন চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলতে চাই, তাহলে এই যে বাদামতলির মোড়, এটি কিন্তু ব্যাংক পাড়া নামে খ্যাত, অর্থাৎ চট্টগ্রামের মূল প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। এখানেই কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। আমরা কিছুক্ষণ পরপর পুলিশ এবং সেনাবাহিনীর গাড়িগুলোকে কিন্তু টহল দিতে দেখেছি, পাশাপাশি বিজিবিও কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো ধরনের নাশকতা হলেই কিন্তু তাৎক্ষণিক মোকাবেলা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনটাই আসলে এরকমই আসলে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো আমি এখন আছি চট্টগ্রাম নগরীর বাদামতলি মোড়ে। আমি আসলে যতটুকু জানি, এই যে নাশকতা এড়াতে কিন্তু বিএনপি যুব দলের উদ্যোগে কিন্তু আমার ঠিক পাশেই চট্টগ্রামের যে জিএসসি রয়েছে, সেখানে কিন্তু খানিকক্ষণ আগেই তারা একটি সমাবেশ করেছে এবং তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি পালন করেছে। সেখান থেকে তারা আসলে ডাক দিয়েছে যে কোনো রকমের কোনো নাশকতা হলে তাৎক্ষণিক কিন্তু তারা এটি মোকাবেলা করবে। অর্থাৎ জনগণের মনে মনে শান্তি ফিরাতে তারা কিন্তু মাঠেই অবস্থান করছে। আরেকটু যদি বলি, চট্টগ্রাম নগরীর যেই চকবাজারস্থ যেই মোড় রয়েছে, সেখানে কিন্তু এখন আর খানিকক্ষণ পরেই, অর্থাৎ 15 মিনিট পরেই কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে একটি অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তো সেখানে ছাত্র জনতা নির্বিশেষে সব জনগণকে কিন্তু পাশে থাকার, অর্থাৎ সেই স্থানে থাকার অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের যে সমন্বয়ক আছেন তারা।
তো সব মিলিয়ে বলো চলে চট্টগ্রামের পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক, জনমনে একদম শান্তি বিরাজ করতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো দর্শক মন্ডলী, এই ছিল আমার কাছ থেকে চট্টগ্রামের সবশেষ।